हेलो फ्रेंड्स नमस्कार वेलकम टू गंजेट स्टडी सेंटर आज भिडिओटर जरिए हाईस्कुल सम्पर्क कईटमान विशेष गुरुत्वपूर्ण कथा यह भिडिओटर जरिए आलोचना करम एल पी और यू पी कारण जीतिया डिस्ट्रिक्ट सिलेक्शन दिखे सी डिस्ट्रिक्ट सिलेक्शन कारण किसुश प्रार्थी किसु समस्ार सम्मुखीन से तारे दो समस्या यह भिडिओटर जरिए अपना अवगत कर गति के मोर ভিডিওটো ভাল পালে মোৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰক আৰু যিমান পাৰে ভিডিওটো শ্বেয়াৰ কৰক কাৰণ প্ৰতিজন টিটিটিনৰ প্ৰাৰ্থীৰ কাৰণে এই ভিডিওটো খুবই গুৰুত্বপূৰ্ণ হ'ব গতিকে মই ভিডিওটোৰ মূল কথা লৈ যাওঁ যে আপোনালোকে সকলো অৱগত যে ডিৰ ফালৰ পৰা যিখিনি ৰেগুলাৰ পোষ্টৰ আগতে এডভাৰ্টাইজ কৰিছিলে যি 5000 পদৰ এডভাৰ্টাইজ কৰা হৈছিলে গতিকে যেতিয়া ডিষ্ট্ৰিক্ট ছিলেকচন কৰিব দিয়া হ'ল তেতিয়া আপোনালোকে সকলোৱে নিশ্চয় জানিছে বা গম পাইছে যে ডিষ্ট্ৰিক্ট ছিলেকচন কৰিবৰ সময়ত যেতিয়া ৰোষ্টাৰ ৱাইজ বা কেটাগৰি ৱাইজ ভেকেঞ্চিটো ওলাই গ'ল তেতিয়া প্ৰায় 10000 পদৰ ভেকেঞ্চিটো ওলাই গ'ল গতিকে তাত বহু সংখ্যক পদ ইনক্ৰিজ কৰিলে চৰকাৰে গতিকে সেই পদৰ সংখ্যাটো এল পি আৰু ইউ পিৰ পদৰ সংখ্যা ইনক্ৰিজ কৰাৰ কাৰণে মই মোৰ চেনেলৰ তৰফৰ পৰা চৰকাৰক বিশেষভাৱে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ লগতে মই হাইস্কুল টেট উত্তীর্ণ প্রার্থীসকলৰ কাৰণে মই এই কথাটো বিশেষভাৱে কবলৈ লৈছোঁ কিয়নো যে হাইস্কুল টেটৰ যি উত্তীৰ্ণ প্ৰাৰ্থী আছে সেই প্ৰাৰ্থীসকলৰ মাজত ইতিমধ্যে গ্ৰেছ আৰু নন গ্ৰেছ দুটা ডিভিজন হৈ গৈছে গতিকে মই আশা কৰোঁ যে কোনো প্ৰাৰ্থীয়ে কোনো ডিভিজন নকৰাকৈ এটা কথাত সকলোৱে মিলি ঐক্যবদ্ধভাৱে জোৰ দিব লাগে কিয়নো মই উদ্যম কৰ্তৃপক্ষৰ লগত যোগাযোগ কৰোঁতে তেখেতসকলে জনাইছিলে যে হাইস্কুলত বা ছেকেণ্ডাৰী লেভেলত প্ৰায় 13000ৰো অধিক পদৰ বা ভেকেণ্ট পোষ্ট এতিয়ালৈকে ভেকেণ্ট হৈ আছে গতিকে আপোনালোকে সকলোৱে ঐক্যবদ্ধভাৱে বা হাইস্কুল উত্তীৰ্ণ প্ৰাৰ্থীসকলে যদি সকলোৱে ঐক্যবদ্ধভাৱে মিলি উদ্যম কৰ্তৃপক্ষৰ লগত বা শিক্ষামন্ত্ৰীক লগ কৰি যদি এটা অনুৰোধ কৰা হয় যে হাইস্কুলৰ এল পি আৰু ইউ পিৰ ৰেগুলাৰ পোষ্টৰ নিচিনাকৈ হাইস্কুলৰ পদৰ সংখ্যাটো বৃদ্ধি কৰিব লাগে গতিকে এইটো এটা নিশ্চয় এটা ভাল পদক্ষেপ হ'ব আৰু মই মোৰ চেনেলৰ তৰফৰ পৰা মই চৰকাৰক বা উদ্যম কৰ্তৃপক্ষক বা শিক্ষামন্ত্ৰী মহোদয়ক মই বিনম্ৰভাৱে অনুৰোধ জনাওঁ যে হাইস্কুলৰ পদৰ সংখ্যাটো অতি সোনকালে বৃদ্ধি কৰিব লাগে কিয়নো যি হাইস্কুলত যি 12032জন কেণ্ডিডেট পাছ কৰিছে সেই 12032জন কেণ্ডিডেটৰ বিপৰীতে মাত্ৰ পদৰ সংখ্যা ওলাল পদৰ সংখ্যাটো হ'ল মাত্ৰ 5746টা গতিকে তাতে আমি দেখিলোঁ যে আধাখিনি প্ৰাৰ্থীয়েও চাকৰিটো নাপাব গতিকে তাত গ্ৰেছ আৰু নন গ্ৰেছৰ কোনো কথাই নাহে গতিকে যদিও তেনেকুৱা পদৰ সংখ্যাটো যদি এল পি আৰু ইউ পিৰ নিচিনাকৈ বৃদ্ধি কৰিব পাৰে তেতিয়াহ'লে সকলোৱে লাভৱান হ'ব তাত কোনো ধৰণৰ গ্ৰেছো লাভৱান হ'ব নন গ্ৰেছ প্ৰাৰ্থীসকলেও লাভৱান হ'ব গতিকে মই এই ভিডিঅ'টোৰ জৰিয়তে বিনম্ৰভাৱে চৰকাৰক অনুৰোধ কৰিছোঁ আৰু যিখিনি হাইস্কুল টেট উত্তীৰ্ণ প্ৰাৰ্থী আছে সেই হাইস্কুল টেট উত্তীৰ্ণ প্ৰাৰ্থীসকলক মই বিনম্ৰভাৱে কৈছোঁ যে আপোনালোকে একগোট হওক আৰু একত্ৰিত হওক আৰু অতি সোনকালে শিক্ষামন্ত্ৰী মহোদয় বা উৰ্দ্ধতম কৰ্তৃপক্ষৰ লগত যোগাযোগ কৰক যাতে হাইস্কুলৰ পোষ্ট বঢ়াব পাৰে যেতিয়া 2018 চনতে মই যেতিয়া যোগাযোগ কৰিছিলোঁ তেতিয়া উৰ্দ্ধতম কৰ্তৃপক্ষসকলে জনাইছিলে যে ছেকেণ্ডাৰী লেভেলত 13000ৰো অধিক পদ খালী হৈ আছে গতিকে ইমান পদ খালী থকাৰ পিছতো মাত্ৰ 5746টা পদৰহে বিজ্ঞাপন প্ৰকাশ কৰিছে গতিকে আপোনালোকে যদি অলপ যোগাযোগ কৰি হেঁচা প্ৰয়োগ কৰিব পাৰে তেতিয়াহ'লে নিশ্চয় হাইস্কুলৰ পদৰ সংখ্যাটো বৃদ্ধি পাব গতিকে আপোনালোকে এতিয়াও সকলোৱে ঐক্যবদ্ধভাৱে মিলি আপোনালোকে উৰ্দ্ধতম কৰ্তৃপক্ষৰ লগত যোগাযোগ কৰক যাতে হাইস্কুলৰ যি পদৰ সংখ্যা সেই পদৰ সংখ্যাটো বৃদ্ধি পায় আপোনালোকে নিশ্চয় জানিলে যে এল পি আৰু ইউ পিত এনেই বঢ়া নাছিলে সেই সংগঠনৰ পৰা যেতিয়া হেঁচা প্ৰয়োগ কৰিছিলে বা মন্ত্ৰী মহোদয়ক জনাইছিলে তেতিয়া মন্ত্ৰী মহোদয়ে সেই কথাটো অনুধাৱন কৰিছিলে আৰু তেতিয়া পদৰ সংখ্যাটো বৃদ্ধি পাইছিলে গতিকে আপোনালোকেও যি হাইস্কুল টেট উত্তীৰ্ণ প্ৰাৰ্থী আছে সেই হাইস্কুল টেট উত্তীৰ্ণ প্ৰাৰ্থীসকলেও যদি সকলোৱে মিলি মন্ত্ৰী মহোদয়ক বা উৰ্দ্ধতম কৰ্তৃপক্ষক অৱগত কৰায় তেতিয়াহ'লে নিশ্চয় পদৰ সংখ্যাটো বৃদ্ধি পাব লগতে মই এল পি আৰু ইউ পিৰ ক্ষেত্ৰত যিটো সমস্যা আহিছে মই কৈছোঁ যে যিটো ডিষ্ট্ৰিক্ট ৱাইজ
কেটেগরি ওয়াইজ বা মিডিয়াম ওয়াইজ ভেকেন্সিটি ওলাল তাত কিছু একাংশ প্রার্থী আছে যে যিসকলে আবেদন বা ডিস্ট্রিক্ট সিলেকশন কৰিব পৰা নাই কিয় কৰিব পৰা নাই কাৰণ প্ৰথমতে পি ডাব্লিউ ডি কেটেগরির যিখিনি ক্যান্ডিডেট আছে পি ডাব্লিউ ডি কেটেগরির কারণে কোনো ধরনের ভেকেন্সি হে এতিয়া উলুয়া নাই গতিকে মই সরকারক বা উর্ধিতম কর্তৃপক্ষক এই ভিডিওটির জড়িয়ে একটা আহ্বান জানাইছো যে এলপি আর ইউপির যে রেগুলার পোস্টর আবেদন বা রেগুলার পোস্টর কারণে যে রোস্টার মেনটেন করে ডিস্ট্রিক্ট ওয়াইজ ভেকেন্সি উলাই দিলে তাত কিন্তু পি ডাব্লিউ ডি কেটেগরির কোনো পোস্ট উলুয়া নাই গতিকে মই এই ভিডিওটির জড়িয়ে উর্ধিতম কর্তৃপক্ষক জানাও যে তাত পি ডাব্লিউ ডির যে রোস্টার সেই রোস্টারটা থাকিব লাগিছিলে বা এই পি ডাব্লিউ ডি কেটেগরির ক্যান্ডিডেট সকলে এতিয়া কি করব কেনেকে এপ্লাই করব গতিকে সেই পি ডাব্লিউ ডি কেটেগরির কারণে এটা রোস্টার আপনাদের বনায় দিয়ক বা সেই রোস্টারটা আপনাদের মেনটেন করক আর দুই নম্বর কথাটা হয়েছে যিখিনি হিন্দি মিডিয়ামর স্কুলত বা হিন্দি মিডিয়ামর ক্যান্ডিডেটবিলাকে যেতিয়া আসাম টেট পাশ করলে তেতিয়া তেওঁলোকে এপ্লাই করিব পৰা নাই কিয়নো যে যেতিয়া এতিয়া যে রোস্টার মেনটেন হল তাত হিন্দি মিডিয়ামর কারণে এটাও পদর সংখ্যাটো নাই যে হিন্দি মিডিয়ামর যে প্রার্থী আছে যে সেই প্রার্থীসকলে এতিয়া আবেদন করিব পৰা নাই কারণ হিন্দি মিডিয়ামত কোনো ধরনের পদ নাই গতিকে মই সরকারক উর্ধিতম কর্তৃপক্ষক মই অনুরোধ জানাম যে যাতে আসাম টেটর এই পি ডাব্লিউ ডি সকলের কারণে রোস্টার মেনটেনটো করে আর হিন্দি যাক হিন্দি মিডিয়ামর আছে সেই হিন্দি মিডিয়ামর ক্যান্ডিডেট সকলেও যাতে আবেদন করিব পারে তার কারণে আপনাদের সুযোগ প্রদান করে দিয়ক আর লগতে হাইস্কুলর যে পদর সংখ্যা সেই পদর সংখ্যাটো অতি সোনকালে বৃদ্ধি করিব লাগে আর হাইস্কুলর পদর সংখ্যা বৃদ্ধি করিলে মই ভাবো গ্রেস নন গ্রেস কোনো ডিভিশন না থাকিব সকলে চাকরিটি পাব কিয়নো সেকেন্ডারি লেভেলত বা হাইস্কুলত বৃহৎ সংখ্যক পদ এতিয়াও খালি হয়ে আছে গতিকে সরকারে মই বিনম্রভাবে অনুরোধ জানাইছো শিক্ষামন্ত্রী মহোদয়ক মই বিনম্রভাবে অনুরোধ জানাইছো অতি সোনকালে হাইস্কুলের যে পদর সংখ্যা সেই পদর সংখ্যাটা বৃদ্ধি করিব লাগে গতিকে আপনাদের যিমান পারে মোৰ এই ভিডিওটো শেয়ার করক কারণ প্রতিজন হাইস্কুলে হোক বা এল পি স্কুল বা এম ই স্কুলের যি টেট উত্তীর্ণ প্রার্থী আছে এল পি আর ইউ পি হোক বা হাইস্কুলে হোক প্রতিজন টেট উত্তীর্ণ প্রার্থীয়ে এই ভিডিওটো শেয়ার করক তেতিয়াহে সরকারক এটা মানে সোশ্যাল মিডিয়ার জড়িয়ে আপনাদেরও আবেদন করক বা এটা প্রতিবাদ করক যাতে অতি সোনকালে হাইস্কুলটির যি পোস্টর সংখ্যা বা পদর সংখ্যা সেই পদর সংখ্যাটো বৃদ্ধি পায় গতিকে হাইস্কুলের যি পদর সংখ্যা সেইটো বৃদ্ধি পাব লাগে তারেই মই সরকারক বিনম্রভাবে অনুরোধ জানাইছো আকৌ যে হাইস্কুলের পদর সংখ্যাটো বৃদ্ধি করিব লাগে গতিকে মই আজির এই ভিডিওটির জড়িয়ে এইখানে কথাই কব বিচারিছো গতিকে থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় অসম।